ছেলের চলন্ত বাইকের পেছন থেকে পড়ে গিয়ে মৃত্যু হলো মায়ের, বেহাল রাস্তার কারণে এই দুর্ঘটনা, অভিযোগ প্রত্যক্ষদর্শীদের। বুধবার সন্ধ্যায় দুর্ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি ওভারব্রিজ সংলগ্ন এশিয়ান হাইওয়েতে। মৃতা মহিলার নাম মায়া রায়, বয়স 43, বাড়ি কোচবিহার জেলার পুন্ডিবাড়িতে। জানা গিয়েছে এদিন পুন্ডিবাড়ি থেকে ছেলের বাইকে চেপে জলপাইগুড়ির দিকে যাচ্ছিলেন এই মহিলা। ওভারব্রিজ সংলগ্ন এশিয়ান হাইওয়ে 48-এ থাকা গর্ত পার করতে গিয়ে বাইক থেকে পড়ে যান ওই মহিলা। প্রত্যক্ষদর্শীরা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মহিলাকে মৃত বলে ঘোষণা করেন। হাসপাতালে কান্নায় ভেঙে পড়ে ছেলে। খবর পেয়ে হাসপাতালে পৌঁছায় ধূপগুড়ি থানার পুলিশ। দেহ ময়নাতদন্তের জন্য নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ। বাইকটা একটু স্পিডে ছিল, তো মা ছেলে মনে হয় যাচ্ছিল, তো আমাকে ওভারটেক করে যায়। যাওয়ার পরে ওখানে সামনে একটা ছোটো গর্ত ছিল ওভারব্রিজের সামনে, সেই গর্তের মধ্যে হয়তো হালকা একটু বাইকটা পড়ে যায় ওখানে, কিন্তু বাইকটা পড়ে না, বাইকটা রানিং অবস্থায় থাকে, কিন্তু আমার পেছনে যে ওই ছেলের মাটা ছিল সে পড়ে গিয়ে ওখানে প্রচণ্ড ব্লিডিং হয়, নাক মুখ মাথা ফেটে যাবে না। এই জায়গাটাতে শুধু এটাই ফার্স্ট না, এর আগেও আমি এখানকার নিত্যদিনের যাত্রী, মানে পথে চলাফেরা করি, এখানে এই রকমের ঘটনা কন্টিনিউ আমি হতে দেখি আর কি। হেলমেট রাখো, হেলমেট রাখো, হেলমেট রাখো।